হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আজকে ভাবলাম তোমাদের সাথে বিকেল থেকে কী কী করেছে সেটা শেয়ার করি। তো বিকেলবেলা রেডি হয়ে আমি চলে গেলাম টিউশন পড়াতে, হাঁটি হাঁটি পা পা করে, কারণ খুবই কাছে টিউশন পড়ানোটা, তো হাঁটিয়ে যেতে পারি। এরপরে বাসায় এসে দেখি আমি 10 মিনিট স্কুলে 10 মিনিট যে স্কুলের ক্লাস হয় লাইভ ক্লাসগুলো সেগুলো দেখছিল। এরপরে আমি আর মা চলে গেলাম একটু রাসমেলা দেখতে, কাছেই রাসমেলা হচ্ছিলো, রাস পূর্ণিমা উপলক্ষে সেই মেলা দেখে একটু কীর্তন শুনে আমরা চলে গেলাম মামার দোকানে, কারণ আমাদের কিছু জিনিস নেওয়া ছিল যেমন মশলাপাতি এগুলো। তো আমি একটু কেশর নিলাম, কারণ আমি বানাবো ফিরনি, আমি অনেকদিন ধরে কিছু জিনিসপত্র বানাই না, তো আমি একটু ফিরনি বানানো ট্রাই করবো, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আর তোমাদেরকেও দেখাবো। এরপরে মামির বাসায় গেলাম, মামি আর মা একটু গল্প করছিলো, আমিও একটু গল্প করলাম। এরপর মামি আমাদের জন্য একটু নুডলস বানালো ডিম দিয়ে, তারপর সবজি দিয়ে, তারপর আমরা মা আমি সবাই মিলে একটু নুডলস খেলাম ইয়ামি ইয়ামি, আর মামি রান্না খুব ভালো হয় সত্যি কথা। এরপরে আমরা একটু ফল খেলাম, মৌসুম্বি দু একটা ফল খেয়ে তারপরে চলে গেলাম কনফেকশনারি দোকানে, এখানে বিস্কুট কেক টিস্যু যা যা যাবতীয় জিনিস লাগবে নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। টাটা।